আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করো সবাই, এখন আমরা একজনের কাজের অভিজ্ঞতা শুনবো, তাই তো? আচ্ছা তোমার নাম কি? মাহিয়া। মাহি, ভেরি গুড। তুমি বলো যে তুমি কি কাজটা করছো, কার সাক্ষাৎকার নিছো? শিক্ষার্থীর, প্রাক্তন শিক্ষার্থী, তো? আচ্ছা সে প্রাক্তন শিক্ষার্থীর নাম কি? সুফিয়া আক্তার। সে কে? গৃহিণী। আচ্ছা তোমার কি হয়? আমার মা। সে তার মায়ের সাক্ষাৎকার নিচ্ছে, সুন্দর না? তাহলে একটা হাততালি দেই মায়ের জন্য। তার মানে এই মাহিয়া মাহির মা এই স্কুলের শিক্ষার্থী ছিল, ঠিক আছে? এখন হচ্ছে তার মেয়ে শিক্ষার্থী। দারুণ আনন্দদায়ক না বিষয়টা? আচ্ছা বলো, তুমি যাই পড়ো কি বলছো তোমার মাকে? প্রথমেই সালাম দিছো, ভেরি গুড। মাকে সালাম দিছে, সুন্দর সুন্দর না? ফাইন। পরে আচ্ছা আর কি বললো মা, কি গল্প করলো? মারে আর কি জিজ্ঞেস করছো? শহীদ মিনার ছিল। আচ্ছা এরপরে আর কি বললো? কমন রুম ভাঙা ছিল। আচ্ছা তোমার মাকে জিজ্ঞেস করো নাই যে কত আগে পড়াশোনা করছে, কত সালে, এরকম কিছু জিজ্ঞেস করছো? আচ্ছা আর কি মার কাছ থেকে আর কি তথ্য জানলা একটু বলো আমাদেরকে। আচ্ছা বিল্ডিং ছিল না। আচ্ছা তোমার মা কি জিজ্ঞেস করে নাই যে এগুলো কেন, কি করবো এগুলো, এটা বলে নাই? তখন কি বলছো? নতুন ডিজিটাল প্রযুক্তির পরীক্ষার বিকল্প, নতুন মূল্যায়ন নাকি? আচ্ছা পরে মা জিজ্ঞেস করে নাই যে এটা মূল্যায়নটা কি বা এগুলো দিয়ে কি করবা বা কেন বলছে, এরকম জিজ্ঞেস করে নাই? পরে কি বলছো? এগুলো দিয়ে আমাদের নাম্বার দিবে। আসলে নাম্বার দিবে না, এগুলো দিয়ে এখন আমরা কি করব, মূল্যায়ন করব, তাই না? শিক্ষার্থীদেরকে কি করব, মূল্যায়ন। মানে কি মূল্যায়নটা হচ্ছে যে একটা শিক্ষার্থীর এই যে 6 মাস পড়াশোনা করলো নতুন বইয়ের নতুন পদ্ধতিতে, তাই তো? এখন এটা একটা পরিমাপ করা দরকার না যে তার অগ্রগতি হচ্ছে কি হচ্ছে না, নাকি আরও অগ্রগতি দরকার, এই বিষয়টার নামই হচ্ছে মূল্যায়ন। এবং মূল্যায়নের জন্য বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে, ঠিক আছে, পরিমাপক দেওয়া আছে, ইন্ডিকেটর দেওয়া আছে, এগুলো দিয়ে আমরা শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করব। এই যে তুমি গেলো কাজটায় তোমার পারদর্শিতা কতটুকু, ঠিক আছে, কিভাবে কাজটা করেছো, এগুলো থেকে আমরা হচ্ছে দেখবো যে একটা শিক্ষার্থীর অগ্রগতি কতটুকু, এবং দেখার পরে সেই অগ্রগতিকে আবার শিক্ষার্থীকে জানাই দিব না, জানাই দিব। এবং এবার কিন্তু তোমরা 10টা বিষয়ের জন্য 10টা মার্কশিট পাবে, ট্রান্সক্রিপ্ট পাবে। আগে তো একটা রেজাল্ট কার্ড দিত, বসো তুমি বসো, একটা রেজাল্ট কার্ড দিত না? একটা রেজাল্ট কার্ডের মধ্যে সবগুলো বিষয়ের কত পাইছে এগুলো লেখা থাকতো। এখন হচ্ছে একটা ট্রান্সক্রিপ্ট দিবে প্রত্যেক বিষয় ভিত্তিক, ঠিক আছে, এগুলো নিয়ে দেওয়া থাক, লেখা থাকবে অগ্রগতি সম্পর্কে। আচ্ছা এদিকে আর কে কাজটা করছো, এদিকে কে জন্য করছে কাজটা, করছো? কার সাক্ষাৎকার নিছ? মিন্টু স্যারের। আচ্ছা মিন্টু স্যারেরটা আমরা শুনছি, মিন্টু স্যার ছাড়া কেউ আছে? একজনে যে সোহান না কে জন্য বলছিল একটু আগে, আছো? নতুন কেউ থাকলে শুনবো, তুমি নিছ? আচ্ছা কার এটা একটু আমাদেরকে শোনাও, বাড়ি কোথায় ওনার? পুরাবাড়ি। তো প্রথমে যাই কি বলছো ওনাকে, কে উনি, নাম কি? আনোয়ার। আচ্ছা কি বললা তুমি যাই প্রথমেই? আচ্ছা তুমি শিক্ষক হিসাবে সাক্ষাৎকার নিছো, কি বলেছে পরে উনি? আস্তে, হ্যাঁ, হাফ বিল্ডিং ছিল এই তথ্য দিয়েছে, গুড। আর ৫৫০ জনের মতো ছাত্র ছিল। আচ্ছা আর নতুন কোনো তথ্য দিছেন, উনি কত সালে পড়াশোনা করছেন, এরকম কিছু বলছো না? উনি কি করেন এখন? প্রাইভেট পড়ান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে অনেক তথ্য সংগ্রহ করতে পেরেছি, তাই তো? তাহলে আমাদের এই যে একটু খেয়াল করো, বইয়ের মধ্যে যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা কিন্তু এতদিন করছি, ক্লাসেই করছি, এবং বইয়ের বাইরেও কিছু কাজ আছে, এগুলোও আমরা মোটামুটি এখন করতে শিখে গেছি, তাই তো? তাহলে এভাবে
এখন আমরা যে শিক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক, ঠিক আছে? অভিজ্ঞতা ভিত্তিক কেন? যে আমরা কাজ করতেছি, শিখতেছি, আবার সেই কাজটা কি কখনো ক্লাসরুমে গ্রুপে, কখনো একা, আবার কখনো হচ্ছে বাইরে মানুষের সাথে, ঠিক আছে? এখানে দেখো মা আছে, শিক্ষক আছে, শিক্ষার্থী আছে, তাই না? খেলোয়াড় আছে, অর্থাৎ সফল মানুষের কাছ থেকেও কিন্তু আমরা কাজ করে শিখতেছি। তাইলে এখনকার শিক্ষা ব্যবস্থাটা আগেরটার চাইতে কি খারাপ মনে হচ্ছে? না, যারা বুঝে না তাদের কাছে খারাপ মনে হবে। যারা ধরো এই যে দেখকে লেখার পার্টি আছে না, হ্যাঁ, পরীক্ষা দিলে তো বন্ধুটা দেখকে আমি লিখতাম, হ্যাঁ, তার কাছে হয়েছে এখন খারাপ লাগবো, কারণ এখন তো আর এগুলোর সুযোগ নাই। কিন্তু কাজটা এখন অনেক মজার, আমরা যাচ্ছি দলের সাথে আলোচনা করতেছি, আমার পার্টনার আমাকে বুঝায় দিচ্ছে, শিক্ষক বুঝায় দিচ্ছে, বাইরে গেলেও কিন্তু সবাই এখন জেনে গেছে যে পরীক্ষার বদলে মূল্যায়ন হচ্ছে এবং শিক্ষার্থীরা এইসব কাজের মাধ্যমে মূল্যায়িত হবে, ঠিক আছে? তাহলে সুন্দরভাবে কাজটা করো, আমাদের সবগুলো কাজ হয়ে গেলে এই সবগুলো নিয়ে আমরা একটা তথ্যচিত্র প্রকাশ করব, আমরা একটা কন্টেন্ট তৈরি করব শিক্ষার্থীদের নিয়ে, ওটাও শিক্ষার্থীদের দিয়েই কিন্তু আমরা করাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে তো আরেকটা পরীক্ষা হবে, তোমরা থাকবে, এটা এখানে শেষ করি, আমরা এটা নিয়ে আবার কিছু কাজ করব, সেই তারিখটা সময়টা আমি সবাইকে জানায় দিব, ঠিক আছে? তো আবারও যারা কষ্ট করে সুন্দর কাজটা করছে তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, এবং আমার কাছে মনে হচ্ছে যে সবাই অনেক সুন্দরভাবে কাজটা করতে পেরেছে। আর যারা একটু কম বুঝছি তারা তাদের দলের সাথে আলোচনা করে তারাও যেন এই সমস্যাগুলো আমরা সমাধান করে নেই, মনে থাকবে? একজন কম বুঝলে কোনো দোষ নাই, কিন্তু কম বোঝার পরে যদি সে বোঝার চেষ্টা না করে এটা কিন্তু দোষ। আমি পারলাম না কিন্তু আমার দলে একজন যদি পারে তাহলেই তো হইলো, আমরা তার কাছ থেকে বুঝে নেব, যে করছে তার কাছ থেকে বুঝবো, কিন্তু আমি যদি না বুঝে কোনো বোঝার চেষ্টা না করি তাহলে এটা কিন্তু বড় দোষ। তাহলে সে কি শিখতে পারবে? না। তাহলে সে যদি শিখতে না পারে তাহলে সে কিন্তু মূল্যায়নের মধ্যে একদম নর্মালে পড়ে যাবে, ঠিক আছে? এটা যেন কারণ না হয়, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে।